কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 162তম জন্মশতবর্ষ পালিত হল মহাসাড়ম্বরে। কলাভবন এবং কলা সংস্কৃতি পর্ষদের যৌথ পরিচালনায় সকালবেলায় প্রভাত ফেরি শুরু হয়েছিল। তার পায়ে পুষ্পাঞ্জলি দিয়ে সভাপতি শুরু করেন প্রভাত ফেরি এবং তারপর ছোট্ট ছোট্ট কচি কচি বাচ্চারা থেকে বড়রা সবাই মিলে একসাথে পায়ে পা মিলিয়ে প্রভাত ফেরি। প্রভাত ফেরিতে অংশ নেয় সবাই এবং তার মধ্যে ছোট ছোট ক্ষুদে ক্ষুদে বাচ্চারাও কেউ কেউ আবৃত্তি অথবা ছোট বড় সবাই মিলে নাচ গানে অংশগ্রহণ করে, যেটা ছোটবেলা থেকেই আমরা করে আসছি। প্রত্যেক বছর রবীন্দ্র জয়ন্তীতে আমরা নাচ গান আবৃত্তির মাধ্যমে রবীন্দ্রনাথকে গঙ্গা জলে গঙ্গা পুজোর মতোই শ্রদ্ধা নিবেদন করতাম। নিখিলের সন্তাপ ভঞ্জন কৃষ্ণর শান্তি সংগ্রহশালা থেকে শুরু করে সমস্ত জায়গা তিনি ঘুরে ঘুরে দেখেন এবং জানতে চান রবীন্দ্রনাথ ঠাকুরের সম্বন্ধে নানান তথ্য। শুধু তাই নন, তিনি আরো জানতে চেয়েছেন রবীন্দ্রনাথের আজকের দিনের সময়টি কখন, অর্থাৎ তিনি কোন সময় জন্মেছিলেন। অবশ্যই সেটা জানা ছিল না অধ্যক্ষের, তিনি কথা দেন সেটা তিনি জানিয়ে তিনি তাকে জানাবেন, তিনি জেনে তাকে অবশ্যই জানাবেন।
প্রত্যেকের সঙ্গে যতটুকু সম্ভব মন্ত্রী মশাই দেখা করেন এবং সকলের কাছে শ্রদ্ধা বিনিময় করেন। অবশেষে সংগ্রহশালায় এলে তিনি সত্যি অবাক হন এবং বলেন যে কি অতুলনীয় তার এই সংগ্রহশালা। এবং শেষ মেষ গুজরাটি ভাষায় তিনি লিখে রেখে যান তার কিছু বক্তব্য, অধ্যক্ষ তুলে দেন রবীন্দ্রনাথের কিছু বই। অন্যদিকে খোলা হওয়ার তত্ত্বাবধানে সায়েন্স সিটি অডিটোরিয়ামে এসে উপস্থিত হন অমিত শাহ। শুধু তাই নয়, তার সঙ্গে উপস্থিত ছিলেন আরো অনেকে, শুভেন্দু অধিকারী থেকে শুরু করে অনেক মানুষজন। আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে আমাদের এই ভিডিও। তার কারণ রবীন্দ্র জয়ন্তীতে সব রকম মানুষের একসাথে উপস্থাপনা যোগদান করা, এটাই তো আনন্দ। তার কারণ রবীন্দ্রনাথ তো একথাই বলে গিয়েছিলেন, সবে মিলি করি কাজ, হারি জিতে নাহিলে আজ। সত্যি তো, আর তাই তো এখানে উপস্থিত ছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত থেকে শুরু করে তনুশ্রী শঙ্কর এবং আরো অনেকে। তবে আজকের দিনের জন্য যে বিশেষ গানটি তিনি লিখে গিয়েছিলেন শুনব লেক পয়েন্ট স্কুলের সেই গান। লেক পয়েন্ট স্কুলের পক্ষ থেকে আগত ছাত্র ছাত্রী, অভিভাবক, শিক্ষক শিক্ষিকা, আমাদের মাননীয় সেক্রেটারি মহাশয় তাপস মুখার্জি, মাননীয় চেয়ারপারসন মহাশয়া দীপ্তি মুখার্জি এবং বিশিষ্ট অতিথিজনকে সাদর অভ্যর্থনা জানাই। 25শে বৈশাখ, এই দিনটি বাঙালির জীবনে শুধুমাত্র একটি অন্যতম স্মরণীয় দিবস নয়, বাঙালির মহত্তম আবেগকে আশ্রয় করে আছে এই দিন। 1268 বঙ্গাব্দে এই দিনটিতে জোড়াসাঁকো ঠাকুর পরিবারে কবিগুরুর জন্ম হয়েছিল। তারপর 80 বছর ধরে বাঙালি তথা গোটা বিশ্বে আবেগে, মননে, ভাবনায় তিনি বিরাজ করছেন। শুধুমাত্র সাহিত্যে তার অবদান তা তো নয়, দেশ, দর্শন, রাজনীতি, রাষ্ট্রনীতি, সমাজনীতি, শিক্ষানীতি সব ক্ষেত্রে উজ্জ্বল ধ্রুবতারার মতো তিনি পথপ্রদর্শকের ন্যায় বিরাজ করেন। তিনি সর্বব্যাপী, তিনি চিরন্তন। আমার প্রার্থনা শোনো 25শে বৈশাখ, আর একবার তুমি জন্ম দাও রবীন্দ্রনাথে। হতাশায় স্তব্ধ বাক্য, ভাষা চাই আমরা নির্বাক, পাঠাবো মৈত্রীর বাণী সারা পৃথিবীতে জানিতে। রবীন্দ্রনাথের কণ্ঠে আমাদের ভাষা যাবে শোনা, ভেঙে যাবে রুদ্ধশ্বাস নিরুত্তম সুদীর্ঘ মৌনতা। আমাদের দুঃখ সুখে ব্যক্ত হবে প্রত্যেক রচনা, পীড়নের প্রতিবাদে উচ্চারিত হবে সব কথা। আমি দিব্য চক্ষে দেখি অনাগত সে রবীন্দ্রনাথ, দস্যুতায় দীপ্ত কণ্ঠ বিগত দিনের, ধৈর্যের বাঁধন যার ভাঙে দুঃশাসনের আঘাত, যন্ত্রণায় রুদ্ধবাক যে যন্ত্রণা সহায়হীনের, বিগত দুর্ভিক্ষে যার উত্তেজিত তিক্ত তীব্র ভাষা, মৃত্যুতে ব্যথিত আর লোভের বিরুদ্ধে খরধার, ধ্বংসের প্রান্তরে বসে আনি দৃঢ় অনাহত আশা, তার জন্ম অনিবার্য, তাকে ফিরে পাবই আবার। রবীন্দ্রনাথের সেই ভুলে যাওয়া বাণী অকস্মাৎ করে কানাকানি, দামামা ওই বাজে দিন বদলের পালা, এলো ঝড় যুগের মাঝে, নিষ্কম্প গাছের পাতা রুদ্ধশ্বাস অগ্নিকর্ভ দিন,
বিস্ফারিত দৃষ্টি মেলে এ আকাশ গতিরুদ্ধ বায়ু অবিশ্ব জিজ্ঞাসা এক চোখে মুখে ছড়ায় রঙিন সংশয় স্তম্ভিত স্বপ্ন ভীত আশা উচ্চারণহীন মেলে না উত্তর কোনো সমস্যায় উত্তেজিত স্নায়ু ইতিহাস মোড় ফেরে পদতলে বিধ্বস্ত বার্লিন পশ্চিম সীমান্তে শান্তি দীর্ঘ হয় পৃথিবীর আয়ু দিকে দিকে জয়ধ্বনি কাঁপে দিন রক্তাক্ত আভায় রাম রাবণের যুদ্ধে বিক্ষত এ ভারত জটায়ু মৃতপ্রায় যুদ্ধাহত পীড়নে দুর্ভিক্ষে মৌন মুখ পূর্বাঞ্চল তৃপ্ত করে বিশ্বজন সমৃদ্ধ সভায় রবীন্দ্রনাথের বাণী তার দাবি ঘোষণা করুক এবারে নতুন রূপে দেখা দিক রবীন্দ্র ঠাকুর বিপ্লবের স্বপ্ন চোখে কণ্ঠে গণসঙ্গীতের সুর জনতার পাশে পাশে উজ্জ্বল পতাকা নিয়ে হাতে চলুক নিন্দাকে ঠেলে গ্লানি মুছে আঘাতে আঘাতে যদিও সে অনাগত তবু যেন সুনিতার ডাক আমাদেরই মাঝে তাকে জন্ম দাও পঁচিশে বৈশাখ।